হ্যালো গাইস, তো দেখতে 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 চলে আসলাম আমরা সেই খালিশপুরে। এখন আমরা হ্যালো গাইস, আজকে অন্যদিনের মতো আজকেও ব্লগে বের হচ্ছি। আজকে ব্লগটা হচ্ছে খালিশপুর ব্লগ, অর্থাৎ খালিশপুরের মিষ্টি। পুরাতন একটা বিল্ডিং আছে মিয়াদ দালান, সেখানে যাবার একটা কলেজ আছে, সেই কলেজে যাবো। তো দেখতে থাকুন, আর আশা করি আপনারা সবাই যথেষ্ট পরিমাণে ভালো আছেন। আর আপনারা আমাকে আগের ভিডিওটা অনেক রেসপন্স দিয়েছেন, তো যার জন্য আরও আমি উপকৃত হয়েছি, যার জন্য আরেকটু দূরে আসার চেষ্টা করেছি। আপনাদের ভালো কিছু দিতে পারলে আমারও ভালো লাগে। সো আশা করি দেখতে থাকুন, ভালো লাগবে। আর আপনারা সবাই ভালো আছেন তাই আর প্রশ্ন করতেছি না ভালো আছেন কি না। আশা করি সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। সো দেখতে থাকুন। আমরা খালিশপুরে মিষ্টি দোকানে আর কি, মিষ্টি দোকানটা তো এই যে এটা দেখতে পাচ্ছেন, আমরা এখন খাবো মিষ্টি। সো ভিতরে দেখতে থাকুন। হ্যালো গাইস, তো দেখতে 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 চলে আসলাম আমরা সেই খালিশপুরে। এখন আমরা খালিশপুরের মিয়াদ দালানে, অর্থাৎ সেই পুরাতন বিল্ডিংটার ভিতরে যাওয়ার চেষ্টা করব। সো দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো গাইস দেখতে পারতেছেন আমার পেছনে আছে সেই বিল্ডিংটা। সো এর একটা সিনেমাটিক শট হয়ে যাক, কি বলেন? সিনেমাটিক শট হলে তো খারাপ হয় না নাকি? সো দেখতে থাকুন সিনেমাটিক শটটা। কিছুই নাই আর কি, সব পুরাতন মানে ক্ষয়ে গেছে আর কি এক কোথায়। দেখেন
সো আমরা একটু দেখি ঘুরে ঘুরে। ভয় ভয় করতেছে, আসলে তারপর দেখাই তো হবে। গাইস এটা বোধ হয় সিঁড়ি ছিল আর কি, দেখেন সিঁড়ির কি দুরবস্থা। হ্যাঁ সিঁড়ির কি দুরবস্থা দেখেন, এখান থেকে অর্ধেক নাই, এ পর্যন্তই আর কি, এর এন্ড বোধ হয় উপরে আর এক তলা আছে, কিন্তু যা পসিবল হচ্ছে না কারণ সিঁড়ি ভাঙা। সো আজকে এর বেশি আর দেখাইতে পারতেছি না, তারপর যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করলাম। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, আর পরবর্তীতে কোথায় যাবো সেটা অবশ্যই জানিয়ে দিয়েন, আগে থেকে বলে রাখলাম। সো আরেকটু আবার বের হই ঘর থেকে, বাইরে থেকে দৃশ্যটা দেখাই আপনাদেরকে। আম গাছগুলো অনেক সুন্দর, এটা বোধহয় ছাদ ছিল না? তো গাইস দেখলেন বাড়িটা। তো আমরা এখন এখান থেকে বের হয়ে যাবো একটা কলেজে, বিশ্ববিখ্যাত কলেজ, আগে থেকে নাম বলতেছি না, সো আপনারা নিজে দেখতে পারবেন, সো দেখতে থাকুন। তো গাইস দেখলেন আজকের সেই মিয়া বাড়িটা, পুরাতন বাসা। ইতিমধ্যে আকাশের অবস্থা প্রচুর খারাপ দেখতেছি, জানি না কি হবে, তারপরেও দেখানোর চেষ্টা করবো যতটুকু সম্ভব নেক্সট প্লেসটা। সো দেখতে থাকুন, এত কষ্ট করে ভিডিওগুলো বানাই, আপনারা একটু যদি পাশে রাখেন আরও ভালো লাগে, ঠিক আছে? সো দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। কাজ চলতেছে, তো যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করবো একটা সিনেমাটিক শটের মাধ্যমে। সো দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, দেখাবো না পরবর্তী কোনো ব্লগে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, দোয়া রাখি, আল্লাহ হাফেজ, দেখাবে কোনো পরবর্তী ব্লগে, টাটা সে পর্যন্ত।